দাঁড়িয়ে রইলে যে আয়, ভাইকে দেখে যায় সে। ভাই যখন এ বাড়িতে এসেছে তখন তো আর এ বাড়ি থেকে চলে যাবে না, তাই না? দেখে নেব। মামুনি যখন ডাকছে তখন তুই এইভাবে কথা বলছিস? এখানে ভিড় আছে, তোমরা সবাই ওকে নিয়ে ব্যস্ত আছো, আর আমিও ভিড়ের মধ্যে ভিড় বাড়াতে চাই না। কে বলেছে মা? তুমি এলে সবার আগে তোমার, আমি এসেই তোমায় মানে আমি খুঁজতাম, কিন্তু বিশ্বাস করো এই হসপিটালে থেকে না দিনক্ষণ সব গুলিয়ে গেছে আমার। আজ যে রোববার আছে, তোমার স্কুল নেই, ছুটি, এটা আমার মাথাতেই ছিল না মা, তুমি আমায় ক্ষমা করে দাও। তা না হলে আমি তো এসেই আগে খোঁজ করতাম আমার জুজুবুড়ি কোথায়। করতে, কিন্তু এখন তো আর করার সময় পাবে না। এই ছোট্ট ভাইটা অনেক লাকি বলো, তাকে তো আর কোনো নার্সের কাছে বড় হতে হচ্ছে। তুইও কিন্তু নার্সের কাছে বড় হোস নে জুজু, তোর মাম্মামি তোকে দেখে শুনে রাখতো। কোথায় গেছিলিস? ভদ্রভাবে কথা বলো বাবা, আমি তোমার কেনা গোলাম নাই। ফাঁস করে একটা মারবো তোমাকে আমি। জুজু মা, তুমি কি সত্যি তোমার মায়ের কাছে গেছিলে? মার কাছ থেকে ফিরলে তো মন ভালো থাকার কথা, তোমার মনটা মার কাছ থেকে ফিরে সেরকম খারাপ হয়ে? শুনলাম তুমি আমেরিকা চলে যাচ্ছ, জুজু বলছিল। হ্যাঁ ঠিকই শুনেছ। তোমার এই আমেরিকা যাওয়াটা কোনোভাবে ক্যান্সেল করা যায়? আসলে জুজু খুব কষ্ট পাচ্ছে, আমার এই বেবি হওয়াটাও খুব, মেয়েটা একটু সামলে উঠুক তারপর না হয় তুমি যদি যাও তাহলে। আসলে কী জানো তো ওর নাম, মানে আমি তো ওকে আমার নিজের সন্তানই মনে করি, কিন্তু আসলে তো আমি ওর মা নই। তাই আমি জানি আমার কথায় কিছুই হবে না, কোনো কাজে লাগবে না আমার কথা। আমার মন বলে তুমি পারবে ওকে ওই ক্রাইসিস থেকে মুক্ত করতে, তাই তোমার কাছে এভাবে ছুটে। বড় দেরি হয়ে গেল। কোথায় গেছিলে তুমি? নবদি কী কাণ্ড জ্ঞান বলো তো তোমার, কখন গেছিলে আর কখন ফিরলে? তিন তিনটে ঘন্টা পেরিয়ে গেছে পারো, সেটা তোর খেয়াল আছে? আমি তো বলেই গেছিলাম একটা কাজে যাচ্ছি। আরে কী কাজ সেটাই তো জানতে চাওয়া হচ্ছে। সব কাজের কথা জানতে চাইবেই বা কেন, বলার হলে তো আমি বলেই যেতাম। তুই বরং এখন কটা দিন তোর মাম্মার কাছে গিয়ে থাক। আমি শুধু একটাই কথা বলবো, তোমরা যেন কেউই যেচে ওকে সান্ত্বনা দিতে চেও না, কোনো দয়াও দেখিও না। অনন্যার মতো মেয়ে তো, ওর হয়তো এটা একেবারেই ভালো না। আচ্ছা অনন্যা বলছি, অভিমন্যু কি তোমার ওখানে গেছে? হ্যাঁ এখানেই আছে, তোমাকে বলে আসেনি তো। কি এমন ভুল করেছে জানতে চাই আমার বর ওখানে আছে কি না? একটা মানুষ সে বাড়ি থেকে দুম করে বেরিয়ে গেল, সে অফিস যায়নি, পাড়ায় কোনো বন্ধু বান্ধব নেই যার সঙ্গে গিয়ে আড্ডা মারবে, তাহলে সে কোথায় গেছে জানতে চাই, জানতে চাইতে পারে? পরমেশ্বরী তো খুব ভালোবেসে নিয়ে গেছে, মানে ডক্টরের ওপর পরমেশ্বরীর ভরসা আছে, ট্রাস্ট আছে। পরমেশ্বরী যখন বলছে তখন মানে তীর্থঙ্কর, এখানে ভরসার ব্যাপার তো কিছু নেই, এত ইমোশনাল হয়ে পড়ারও কিছু নেই। আমাদের দেখতে হবে আমরা কোন ডাক্তারের কাছে বেটার রেজাল্ট পাবো, কে বেস্ট ট্রিটমেন্টটা দিতে পারবে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কিন্তু পরমেশ্বরী নিজে ভালোবেসে দায়িত্বটা নিয়েছে, এতটা উদ্যোগ নিয়েছে, তারপর সে আমি ম্যানেজ করে নেবো, মানে অসুবিধা হবে না। না আমার মনে হয় তুমি এই ব্যাপারটাতে ঢুকো না। দেখো পরমেশ্বরী যেখানে নিয়ে গেছে আমি সেখানেই যাব, আমার তো অনেক চেনা জানা আছে, আমি খোঁজ খবর নিয়ে অন্য ডাক্তারের ওপিনিয়ন নিতে পারতাম, আমি সেটা শুধুমাত্র পরমেশ্বরীকে অনার করার জন্য করিনি। আর তীর্থরও তো অনেক চেনা জানা আছে, আমরা তো চাইলে সেখানেও খোঁজ করে। না এখানে পরমেশ্বরীর সম্মান অসম্মানের কিন্তু সত্যি কোনো বিষয় নেই, আমি যেটা চাইছিলাম সেটা অনন্য যাতে বেস্ট ট্রিটমেন্টটা পায়। আমরা সবাই তাই চাই আর কি, আমরা সবাই সেটাই চাই যাতে অনন্যার বেস্ট ট্রিটমেন্ট হয় আর অনন্যা সুস্থ হয়ে ওঠে। আমরা কিন্তু কেউ জানি না পরমেশ্বরী যার কাছে নিয়ে গেছে তিনি বেস্ট ট্রিটমেন্ট করতে পারবেন কি না, আমরা কিন্তু সেটা কেউ জানি না, মানে অনন্যার বেস্ট ট্রিটমেন্ট কোথায় হবে, পরমেশ্বরী ডক্টরের কাছে না আপনি যাদের কথা বলছেন তাদের কাছে, সেটা আমরা কেউ জানি না। অবশ্যই এটা আমার মতামত, তবে আপনি যদি মনে করেন যে আরও কোথাও বেটার হতে পারে তাহলে। আচ্ছা আমি অসুস্থ হয়েছি মানে কারোর হাতের পুতুল হয়ে যায়নি অভিমন্যু, এত এক্সপেরিমেন্টের কোনো প্রয়োজন নেই, পরমেশ্বরী যে ডাক্তার ঠিক করে দেয় আমি তাকে দেখাবো। অননা এই দুজন ডাক্তারের নাম শুনে পরমেশ্বরী নিজের মত বদলাতেও তো পারে। সেটা পরমেশ্বরী বলুক, যদি
পরমেশ্বরী সাজেস্ট করে অন্য কাউকে দেখাতে তাহলে ভেবে দেখবো। আমিও তো সেটাই বলছি, মানে পরমেশ্বরী এদের নাম জানলে পর ও একই কথা বলতে পারে, মানে যে এদের কাছ থেকে অপারেশন করানো হোক। আমার মনে হয় আপনি পরমেশ্বরীর সঙ্গে এটা নিয়ে আলোচনা করে নিন, সেটাই ভালো হয়, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। অনন্যার শরীর অনন্যা কোন ডাক্তারকে দেখাবে সেটা ওই ঠিক করুক, ও যদি তোমার ডাক্তারের কাছে যায় আমার তো কিছু বলার নেই। কিন্তু একটা কথা আমাকে অনন্যার কাছ থেকে জানতে হবে, ও আমার উপর যে ভরসাটা করেছিল সেটা। আমি তোমার কি মনে হয় আমার বাবার মৃত্যুটা কি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি মার্ডার? থাক, রহস্য আছে আমার বাবার মৃত্যু নিয়ে, আমি সেই রহস্য খুঁজে বের করতে চাই। ঠাম্মি, খবরদার না, এখন এই সব রহস্য ভেদ করার কোনো দরকার নেই। তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি বলছি। নাগবাগান লেন, কে থাকে ওখানে? ওখানে কি তবে কেউ? আজই একবার যাই ওখানে। স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন আপনার সাথে দেখা করতে। সেটা জানি না, মানে উনি নাম বললেন মিস ব্রেগানজা। হ্যালো মিস ব্রেগানজা। হাই মিস্টার। এবার আমার দিকে তাকাও পারো, আমার চোখের দিকে তাকাও, তারপর তুমি ভাবো তোমার যাকে খুব পছন্দ আর তোমার চোখের দিকে তাকিয়ে আমি তাকে ঠিক দেখতে পাবো। আমি কি ধরা পড়ে যাব মহারাজের কাছে? মহারাজ জেনে যাবেন আমার মনের মানুষের? তুমি সবসময় এত কেন ভয় পাও বলো তো? আমরা তো আছি নাকি? তুমি তোমার সন্তানদের কতটা ভালোবাসো তা কি মা ষষ্ঠী জানেন না? আমি ঠাকুরকে বলবো আমার দাদাদের কারুর গায়ে যেন বিপদের কোনো আঁচ না লাগে। কথা দিয়ে কি হবে লোকনা? এবার তো তুই তোর কোনো কথা রাখতে পারবি না। চুপ করে গেলে কেন? কি বলেছেন দাদামশাই সেটা বলো। দাদামশাই চান না যে আমি মেশিনটা উদ্বোধন করি। তুমি প্রথম মেশিনের সুইচ অন করবে না তো কে করবে? আর কে আছে এই বাড়িতে? শ্যামা। আমায় উনি খুবই মান দেন গো। এই চুপ কর তো, পুরুষ মানুষ হয়ে নাকি মেয়ে মানুষকে মান দেয়? এই সবই উনি করেন দোকানদারি আর সম্পত্তির নবে। পদ্ম, আজকে দিনেও তোমাকে এমন কথা কইতে হবে? যেখানে দুই বোনের মধ্যে কথা হচ্ছে সেখানে তুমি কেন? আহ, জয় কি বুঝতে পারছে না যে ওর নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে সে যে সংসারটা ভাঙছে? ও সেজ ঠাকুরপোকে বলতে পারছে না যে সেজ ঠাকুরপোকে কোচিং করাতে হবে না? এতদিন যখন সেজ ঠাকুরপো এই ফুটবল থেকে দূরে ছিল তখন আবার এর মধ্যে ঢোকার দরকারটা কি? আমরা না আবার ভয় কাটা হয়ে আছে এই ফুটবল নতুন করে আমাদের পরিবারে আবার না কোনো বিপদ ঘটায়। আজ বউ ভাত মনে আছে তো? আমার খুব ইচ্ছে তুমি আমাকে আজ হলুদ পোলাও আর মাংস রেঁধে খাওয়াবে। নিশ্চয়ই খাওয়াবো। তোমার শাশুড়ি মা কিন্তু বেগুনে অ্যালার্জি, কোনো রান্নাতে বেগুন দেবে না। রান্না করে আমি নাম কিনতে তোমাকে কিছুতেই দেব না চন্দনা। এই পায়েসে হাতটা ছুঁয়ে আমাকে একটু উদ্ধার করো দেখি। একি এ বাবা, সত্যি তো দুধটা কেটে গেছে, এর জন্য নিশ্চয়ই আমাকে দোষ দেওয়া হবে না? কারণ পুরো পায়েসটা তো ভানু রান্না করেছে, রাইট? একটা মেয়েকে একা পেয়ে তাকে যা নয় তাই ভাষা অপমান করে যাচ্ছ, তাই তো? কখনো তাকে ডিনামাইট বলছো, কখনো তাকে অ্যাটম বম বলছো, এখন এখন ভয়ঙ্কর, মানে ব্যাপারটা তো সত্যি। চুপ করো আর কোনো কথা বলবে না তুমি। তোমার কোনো কাণ্ডকের নেই না? হ্যাঁ, কোথায় ঘুরছিলে তুমি? না কোথায় ঘুরছিলে তুমি এতক্ষণ?